ম শান্তি আজকে সাতই ডিসেম্বর দু হাজার একুশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা হৃদয়বান বাবা এসেছেন তোমাদের মতো বাচ্চাদের হৃদয় হরণ করতে দিলবালা বাপ তাই স্বচ্ছ হৃদয়ের হও। তো দুনিয়াতেও স্বচ্ছ হৃদয়ের অনেক অনেক গায়ন আছে আজকে বাবা তার উপরেই আজকে আমাদের মরুলি চালাচ্ছেন প্রশ্ন শতযোগী পদ মুখ্য কোন বিষয়ের উপর নির্ভর করে উত্তর পবিত্রতার উপর মুখ্য হলই এই পবিত্রতা সেন্টারে যারা আসে তাদের বোঝাতে হবে পবিত্র যদি না হও তাহলে বুদ্ধিতে এই জ্ঞান টিকতে পারবে না যোগ শিখতে শিখতে যদি পতিত হয়ে যাও তাহলে সব কিছুই মাটিতে মিশে যাবে কেউ যদি পবিত্র থাকতে না পারে তাতে যদি ক্লাসে নাও আসে পড়ুয়া করো না যে যত পড়বে পবিত্র হবে ততই ধনবান হবে আর আজকের সুন্দর গীত অবশেষে সেই দিন আজ এসে গেল যে দিনের আমরা অপেক্ষা করেছিলাম ওম শান্তি আত্মারূপী বাচ্চারা জানে যে এখন আবারও সেই দিন এসে গেছে সঙ্গম যুগ কোন দিন এই তো কেবল তোমরা বাচ্চারাই জানো যে ভারতে আবার স্বর্গের আদিসনাতন দেবদেবী ধর্মের স্থাপনা হচ্ছেন পরমাত্মা এখন সঙ্গম যুগ স্থাপনা করেছেন অর্থাৎ লক্ষ্মী নারায়ণের রাজত্ব স্থাপন হচ্ছে বাচ্চাদের তাই কত খুশি হওয়া উচিত গদগদ হয়ে ওঠা উচিত যে পতিত পাবন বাবাকে আমরা ডাকি তিনি এখন এসে গেছেন আমাদের মধ্যে অর্থাৎ ওনার সামনে আমরা বসে আছি তিনি উদ্ধারকর্তা গাইড এবং দোকর্তা শোককর্তা পতিত পাবন একবার উদ্ধার করেছেন আবার কি কী করে আটকে গেল বাচ্চারা এ কথা কেউ জানে না এমন পাথর বুদ্ধি মানুষদের বোঝানোর জন্য কত পরিশ্রম করতে হয় ডিউটিও দেখো কেমন রাখা হয়েছে ড্রামাতে ভগবানের দায়িত্ব প্রতিগন্ধময় বস্ত্রকে এসে পরিষ্কার করো অর্থাৎ আত্মা এখন কালো ময়লা তো প্রতিগন্ধময় হয়ে গেছে আত্মা আর শরীর দুই পবিত্র তো কেবল দেবতাদের হয় আর এখন আমরা মানুষের তো দুটাই আমাদের প্রদান হয়ে গেছে রাবণ রাজ্যে তো কারোর শরীর পবিত্র হতেই পারে না শরীর তো প্রতিতি আত্মা অসীম জগতের বাবা পতিত পাবন এসে বলেন বাচ্চারা এই পাঁচ বিকার হলো শয়তান একে ত্যাগ করো তো আমার কথা যদি না শোনো তাহলে তোমাদের ধর্মরাজ কষ্ট দেবে তোমরা যদি এই সর্বময় কর্তার নির্দেশ পালন না করো তাহলে ধর্মরাজ তোমাদের কঠিন সাজা দেবে তাও বাবা আগাম বলে দিচ্ছেন বাবা তোমাদের পবিত্র বানাতে এসেছেন তোমরা জানো যে আমরাই সেই পবিত্র দেবী দেবতা ছিলাম এখন আমরা পতিত হয়ে গেছি হাম সো সো হাম বাবা ক্লিয়ার আমাদেরকে বোঝাচ্ছেন তাই এখন চট করে তা ত্যাগ করা উচিত যা তোমাদের বিকার যা ভিতরের শক্তিকে তোমাদের নষ্ট করে দিয়েছে দেহ বোধ হল তো শয়তান শয়তানের মত এও ত্যাগ করতে হবে কারণ সকল কাম বিকারের আদি হলো দেহ অভিমান এক নম্বর যে বিকার তাকে ত্যাগ করতে হবে তো সেই দিন আসবে যেদিন বাবার সঙ্গে কোনো পতিত এই সবাই বসতে পারবে না কাউকে তিনি অনুমতি দেবেন না তো এত কঠিন স্ট্রিক হয়ে যাবেন বাবা আবর্জনা যুক্ত কাপড়কে বাইরে দূর করো বাবার সেই অর্ডিন্যান্স এখন চালু হতে আর বেশি দেরি নেই ইন্দ্রসভাতে আসতে দেবেন না কাউকে অনেক পবিত্র আত্মা ছাড়া অন্য ব্যতিরিকে অন্য পতিত আত্মাকে আসতে দেবেন না যে কেউ যেমনই কোটিপতি হোক না কেন বা অন্য কিছু হোক না কেন সভাতে আসতে পারবে না এমন নিয়ম চালু হয়ে যাবে বাইরে তাদের যদিও বোঝানো হয় প্রদর্শনীতে বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু সভাতে অর্থাৎ মদবনে আসার অনুমতি দেওয়া হবে না এখন তাদের অনুমতি দেওয়া হয় তো প্রলুব্ধ করার জন্য কিন্তু পরে আর এই নিয়ম থাকবে না এখন যদি বাবা শোনে যে কোনো প্রতিদেশে বসে গেছে তাহলে বাবার ভালো লাগে না তো এমন অনেকে আছে যারা লুকিয়ে এসে বসে যায় এমন যারা আসে তাদের অনেক সাজা ভোগ করতে হয় মন্দিরে ধর্মস্থানে মানুষ স্নান করতে যায় তো স্নান না করে স্নান করে যায় স্নান না করে কেউ যায় না সে হলো স্থূল স্নান এ হলো জ্ঞান স্নান যে পরমাত্মা এসে আত্মাকে রোজ স্নান করাচ্ছেন এতে তোমাদের শুদ্ধ হতে হবে কোনো আমিষ ব্যক্তিও এখানে আসতে পারবে না যখন সময় হবে তখন বাবা আরও কঠোর হয়ে যাবেন দুনিয়াতে দেখো ভক্তির কত রমরমা যারা অধিক শাস্ত্র পাঠ করে তারা শাস্ত্রীয় উপাধি লাভ করে তোমরা এখন সংস্কৃত ইত্যাদি শিখে কি করবে বাবা তো এখন বলেন তোমরা সব কিছু ভুলে যাও যা কিছু শিখে এসেছ না কিছু ভুললে না পরে তাহলে তোমাদের বুদ্ধিতে নতুন জ্ঞান বসবে না কেবল বাবাকে স্মরণ করো তাহলে তোমরা পবিত্র হয়ে বিষ্ণুপুরীর মালিক হয়ে যাবে যখন এই বিষয়কে খুব ভালোভাবে বুঝে যাবে তখন এই সব শাস্ত্র ইত্যাদি সব ভুলে যাবে তার জ্ঞান ভক্তি বৈরাগ্য তো এই যে সব পড়া পরে দুনিয়ার লোকেরা ব্যারিস্টার ইত্যাদি হয় তো এসব কিছু থেকে সব কিছু থেকে উচ্চ পড়া হলো এই এখন আধ্যাত্মিক নলেজফুল বাবা এসে যে আমাদেরকে পড়াচ্ছেন স্পিরিচুয়াল নলেজ তাকেই বলা হয় হে পতিত পাবন এসো কিন্তু একথা কি জানে না যে আমরা পতিত হয়ে গেছি আর আমাদের এখন পতিতপনা আমাদের দূর করতে হবে বাবা তো একতা বোঝাতে থাকেন সত্যযুগকে বলা হয় রামরাজ্য কলিযুগে বলা হয় রাবণ রাজ্য তো এই সময় সবাই হলো পতিত দেবী দেবতা তো পবিত্র দেবী দেবতাদের তো মন্দিরে পুজো হয় আর তাদের সামনে পতীত গিয়ে মাথা নত করে এতে সিদ্ধ হয় যে তারা পবিত্রতাকে সব তাদের পবিত্রতা সব থেকে উচ্চ কিন্তু সন্ন্যাসীরও তো পবিত্র হয় সন্ন্যাসীদের থেকেও তারা উচ্চ সন্ন্যাসীদের তো মন্দির তৈরি হয় না কারণ সন্ন্যাসীদের পবিত্রতা তাদের থেকে অনেকাংশে কম এখন যখন মানুষ তমপ্রধান ভক্তিতে চলে গিয়েছে তখন তাদের চিত্র রেখে পুজো করে একে বলা হয় তমপ্রধান ভক্তি মানুষের পূজা পাশত্ত্বের পূজা একই পূজা ভূত পূজা ভক্তি যখন শতপ্রধান ছিল তখন এক শিব পরমাত্মারই পূজা হতো আর তাকে বলা হতো অবিবিচারী ভক্তি দেবতাদেরও এমন তিনিই বানিয়েছেন ডিগ্রি দিয়েছেন তাই পূজাও একেরই হওয়া উচিত কিন্তু এই নাটক এমন বানানো হয়েছে যে পরমাত্মার পরে দেবী দেবতাদের পুজো শুরু হবে ড্রামাতে শতপ্রধান শত রজ তো এমন পার্ট অবশ্যই আসতে থাকবে তো আমাদেরও ভক্তি শতপ্রধান থেকে শত রজ তমতে এসে গেছে তো এখনো ঠিক তেমনটাই চলতে শুরু করেছে কেউ শতপ্রধান হয় কেউ শত কেউ রজ আবার কেউ তম এই জ্ঞানে চলতে চলতেও বাবা বলে কি অনেকে অনেক তারতম্য হয়ে যায় শতযুগে এক নম্বর স্বচ্ছতা থাকে ওইখানে শরীরের কোনো মূল্য থাকে না আগুন আগুনে রাখলো আর মুহূর্তে শেষ হয়ে গেল। এমন নয় যে অস্থি কোনো নদীতে বিসর্জন দেবে এমনও নয় যে শরীরকে কোথাও উঠিয়ে নিয়ে যাবে তো ওখানে এমন কষ্টের কোনো বিষয় থাকে না আর এখানে তো ওইখানে আগুন দিল আর শেষ হয়ে গেল কারণ সুপার সায়েন্স থাকবে সেখানে এখানে এই শরীরের জন্য কত মানুষ কাঁদতে থাকে মনে করতে থাকে ব্রাহ্মণদের ভোজন করাতে থাকে শ্রাদ্ধ করাতে থাকে তো ওইখানে এমন কোনো বিষয় থাকবে না বুদ্ধির দ্বারা এই সব কিছু বুঝতে হবে ওইখানে কি কি হবে স্বর্গ অর্থাৎ স্বর্গ তার মানে কি তার উপর আর কোনো কথা চলতে পারে না এখানে তো এ হলো নরক সকল কিছু মিথ্যা সকল কিছু মিথ্যা তাই তো বলা হয় তো মিথ্যা কায়া মিথ্যা মায়া আর মিথ্যা দুনিয়া গভর্নমেন্টও বলে গরুর উপর অত্যাচার বন্ধ করো গরু তো গরু হত্যা বন্ধ করো গোহত্যা বন্ধ করো তাদের লেখা উচিত প্রথমে এই অত্যাচার হলো অনেক বড় যে মানুষ মানুষের উপর এই অত্যাচার করে একে অপরের উপর কাম কাটারি চালানো এ অনেক বড় অত্যাচার এই অত্যাচার আগে বন্ধ করো এই হলো কাম মহাশত্রু এই আদি মধ্য অন্ত তোমাদেরকে দুঃখ দিয়ে এসেছে একে জয় করতে হবে তোমরা হলে পবিত্র তোমরা পবিত্র হলে পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে ওখানে হলো দেবতাদের দুনিয়া শতযুগে তিনি বলেন বাচ্চাদের নতুন দুনিয়া কিন্তু এখানে নতুন দুনিয়া কোথা থেকে আসবে বাবা বলে কি যে দুনিয়ার এই দুনিয়ার লোক বলে একরকম নিউ জেনারেশন বাচ্চাদের মধ্যে নতুন ব্লাড এখানে তো হলো পুরাতন দুনিয়া শত যুগে নতুন শরীর পাবে তখন তোমরা নতুন দুনিয়া পাবে নিউ ব্লাড হবে এখানে শরীরও পুরানো দুনিয়াও পুরানো এখন একে ত্যাগ করতে হবে তোমাদের পবিত্র হতে হবে সে তো বাবা ছাড়া আর কেউ করতে পারে না সকল ধর্ম আলাদা আলাদা আর প্রত্যেকেই নিজের ধর্মশাস্ত্র পড়তে তো শাস্ত্র পড়তে হবে সংস্কৃত হলো তো মুখ্য সংস্কৃততে মুখ্য হলো গীতা বাবা বলেন আমি তো সংস্কৃত শেখাই না এটা তো ভক্তিতে তৈরি করা হয়েছে ব্যাসদেবজি তৈরি করেছে যে ভাষা এই ব্রাহ্মণ জানেন তো আমি তাতেই তাতেই বোঝাবো অর্থাৎ যে ভাষা ব্রহ্মা জানেন এই ভাষাতেই আমি বলবো কারণ আমি ব্রহ্মার শরীরকে লোন নিয়েছি আমি যদি সংস্কৃত বোঝাই তাহলে বাচ্চারা তোমরা কি কি বুঝবে মাতারা কি বুঝবে অজ্ঞানী মাতারা কি বুঝবে এ কোনো দেবতাদের ভাষা নয় কখনও কখনো বাচ্চারা এসে ওখানকার ভাষা বলে ওপরে গিয়ে তো বাবার থেকে সাক্ষাৎকার করে তো এখানে এসে শতযুগের ভাষা হিন্দি ভাষা হবে তো বাবার কাছে সেটা প্রত্যক্ষ করে এই ভাষা শিখলে তো শরীর নির্বাহের কারণে কেউ লাখ কেউ কোটিপতি উর্জার উপার্জন করে সংস্কৃত ভাষা শিখে এখানে তোমরা কত উপার্জন করছো দেখো এখানে তোমরা কত উপার্জন করছো এই আধ্যাত্মিক জ্ঞান এখন ধারণ করছো জন জন্ম তোমাদের গ্যারান্টি জীবন তোমরা প্রাপ্ত করবে তোমরা জানো যে সত্যযুগে আমরা মহারাজা মহারানী হব তোমরা যত বেশি পড়বে তত বেশি তোমরা ধনবান হবে গরিব আর বিত্তবানদের মধ্যে তো থাকে তাই না আর এটা তো সব সময় চলে এসেছে সব কিছুর পবিত্রতার উপর নির্ভর করে সেন্টারে যারা আসে তাদের বোঝাতে হবে যদি পবিত্র না হও তাহলে এই জ্ঞান বুদ্ধিতে তোমার টিকবে না পাঁচ সাত দিন এসে আবার যদি পতিত হয়ে যাও তাহলে জ্ঞান শেষ হয়ে যাবে মাটির সঙ্গে মিশে যাবে যোগ শিখতে শিখতে আবার যদি পতিত হয়ে যাও তাহলে সবকিছু কিছু মাটিতে মিশে যাবে তো বাবার বাবা ভগবানও বাছো এখন বাচ্চাদেরকে রক্ষা করার জন্য এই সাবধানে দিচ্ছেন যদি কেউ পবিত্র না হতে পারো তাহলে এসো না বাবার ঘরে এ বিষয়ে কোনো পড়ুয়া করা উচিত নয় কারণ বাবার যোগ্য বাবাই চালাবেন বাবার বাচ্চা কে আসবে কে না আসবে সেটা ড্রামা জানে বাবা জানে জন্ম জন্মান্তরের পাপের বোঝা মাথার উপর আছে তো তাহলে স্মরণ না করলে তা কী করে দূর হবে তো গায়নও আছে সেকেন্ডে জীবন মুক্তি তো যারা পুরুষার্থ করবে তাদের জীবন মুক্তি হবে বাবা যা বলবেন তাই আমাদের করতে হবে সারা দুনিয়া দুনিয়া তো বাবাকে ডাকে হে পতিত পাবন দুঃখকর্তা শোকর্তা আসো কিন্তু বাস্তবে অন্য কোনো মানুষ কোনো আত্মাকে পতিত থেকে পাবন করতে পারে না তো তারা কেউ নিজে ফিরেও যেতে পারে না ওরা তো ব্রহ্মকে পরমাত্ম পরমাত্মা মনে করে জ্ঞান করে স্মরণ করে সন্ন্যাসীরা এই জ্ঞান তো তারা জানে না তাহলে পরমাত্মা কি করে জানবে পরমাত্মাকে কী করে জানবে ব্রহ্ম কোনো পরমাত্মা নয় না ব্রহ্মতে কেউ লীন হতে পারে তাও পুনর্জন্ম তো পুনর্জন্মতে তো সবাইকে আসতে হবে কেননা আত্মা হলো অবিনাশী ওরা মনে করে তো বুদ্ধ ফিরে গেছেন কিন্তু তিনি যে স্থাপনা করেছেন তাকে তো পালনা করতে হবে তাকে তো আবার জন্মগ্রহণ করতে হবে তো বুদ্ধদেব এখনও এই দুনিয়াতে আছেন তার তার রচনাকে তিনি পালনা দিয়ে যাচ্ছেন না হলে পালনা কে করবে তিনি ফিরে কীভাবে যেতে পারেন পরমধামের গেট তো খোলেনি তো পরমাত্মা ছাড়া পরমধামের গেট তো কেউ খুলতে পারবে না তোমরা তো এমন বলতেই পারো না যে আমরা মুক্তিধামে গিয়ে বসে যাব। তাদেরকে বোঝাতে হবে তোমরা যে জ্ঞান এখন পেয়েছো শ্রেষ্ঠ জ্ঞান তোমরা জানো যে আমরা নিজের ধর্মের স্থাপনা করছি তারপর পালনাও আমরা করব। কারণ এখন স্থাপনা করছে স্বয়ং ভগবান স্থাপনা করছে তো সত্যযুগে গিয়ে আমরা পালনা দেবো তো এই যে সে ছিল পবিত্র ধর্ম এখন তা পতিত হয়ে গেছে আদি সনাতন ধর্মের তো পালনা সত্যযগী গিয়ে বিষ্ণু বিষ্ণুপুরীতে বিষ্ণুকে পালনা করতে হবে তারাই এখানে আসবে যারা এই ধর্মের হবে এই কোলের হবে এই সেকশনের হবে এই এখন কলমের তো যেমন গাছের কলম লাগানো হয় এখন আত্মার এখন কলম লাগানো হচ্ছে এক থেকে অনেক এক থেকে অনেকের থেকে অনেক সব থেকে মিষ্টি থেকে মিষ্টি বৃক্ষ হলো এই দেবী দেবতা ধর্মের বৃক্ষ এখন চারা গাছ ধীরে 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 তা বড়ো হচ্ছে এখন আর স্থাপনার এখন এর স্থাপনার কার্য হচ্ছে স্বয়ং ভগবান তা স্থাপনা করছেন শাস্ত্র আদি তা কিছু যা কিছুই বানানো আছে সকল ভক্তিমার্গের জন্য ভক্তিমার্গের সংসার এটা এক বাবারই মহিমা আছে যে তিনি এসে মানুষ থেকে দেবতা তৈরি করেন তিনি এমন যিনি তৈরি করেন সেই বাবাকে কত ভালোভাবে আমাকে স্মরণ করতে হবে আমাদেরকে বাবাকে ভালোবাসতে হবে তোমরা এও তো জানো যে ড্রামা অনুসার ভক্তিমার্গে ভক্তিমার্গ চলতেই থাকবে এটাই হলো একটা বিস্তার সংসার বাস্তবে সর্বের সদ্গতিদাতা হলো একজন পরম পিতা পরমাত্মা যার বাস্তবে একজনের পূজা করা উচিত দেবী দেবতা যারা শতপ্রধান ছিলেন তারা চৌরাশি জন্ম ভোগ করে তমপ্রদান হয়ে গেছে আমরা এখন তমপ্রদান হয়ে গেছি এখন পুনরায় বাবা আমাদেরকে ব্রাহ্মণ বানিয়েছেন এখন আবার তাদের শতপ্রদান হতে হবে তাই একমাত্র বাবার স্মরণ ব্যতীত কেউ হতে পারে না না বাবার ছাড়া আর কারোর মধ্যে এই বানানোর শক্তি আছে না সাধুদের আছে না সন্ন্যাসীদের আছে স্মরণ তো ওই একজনকেই করতে হবে এ হলো অবিবিচারী স্মরণ যা বাবাকে স্মরণ অনেককে স্মরণ করা এ হল ব্যবিচারী ভাব সকলের আত্মা জানে যে শিব হলেন আত্মার বাবা তাই সব দিক থেকে যেদিকে দেখো সেদিকে দেখবে সকলেই শিবের পূজা করে আর দেবী দেবতাদের পূজার সঙ্গেও শিবের পূজা হয় শিবকে সবার উঁচু টাঙানো হয় বাস্তবে তো দেবতারা পূজা করেনই না দেবতাদের পূজা তারা দেবতারা কখনো পূজা করে না এমনও গায়ন আছে যে দুঃখে সবাই স্মরণ করে সুখে করে না কেউ তাহলে দেবতারা কিভাবে পূজা করেন তো এই হলো ভুল মিথ্যা মহিমা তো করাই উচিত নয় যে ভক্তিতে এমন অনেক দেখানো হয়েছে শিব বাবাকে তো কোথায় জানে যে তার মহিমা করতে হয় তার মহিমা করবে তাই এই চিত্র উঠিয়া দেওয়া উচিত বাকি যারা পূজা করে তাদের সিঙ্গেল মোটুক দেখানো উচিত কারণ দ্রাপড় রাজারা দেবী দেবতাদের পূজা করেছে দেবী দেবতারা পরমাত্মার পূজা করেনি বা অন্য কারো পূজা করেনি সাধুসন্ত কারোরই লাইক লাইটের মুকুট নেই তাই ব্রাহ্মণের দূরও লাইটের মুকুট দেখানো যাবে না যাদের জ্ঞানের প্রতি সম্পূর্ণ মনোযোগ থাকবে তারা নিজেদের সংশোধন করতে থাকবে কারণ বাবু বলেন বিষ্ণুর হাতে অলঙ্কার দিয়ে দেওয়া হয়েছে শঙ্খ চক্র গদাপদ্ম বাস্তবে এটা হলো তোমাদের এই সময় তোমরা ধারণ করবে আর এখন ব্রাহ্মণ আজকে আসি কালকে নেই সেই জন্য এই অলংকার ব্রাহ্মণের হাতে দেখানো হয় না দেখানো হয় দেবতার হাতে কেউ তো এখনো নির্বুল তৈরি হয়নি ভুল তো সকলের হতে থাকে তো ত্রিমূর্তির কত সুন্দর চিত্র দেখো ইনি হলেন বাবা পরম পিতা পরমাত্মা আর ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেখানো হয়েছে আর বাবার এই জ্ঞানকে যদি তুমি জীবনে ধারণ করো তাহলে এই বিষ্ণুর মতো তুমি হতে পারবে তো বাবা এমনভাবে ভাবে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন তোমাদের দেহি অভিমানী হতে হবে আত্মা বলে একমাত্র বাবা ছাড়া আ আর কারোরই প্রতি মমত্ব আমাদের থাকা উচিত নয় এক বাবা দ্বিতীয় আর কেউ নয় আমরা এখানে থেকে শান্তিধাম আর শোকধামকে স্মরণ করি এখন আমাদের দোকামকে ত্যাগ করতে হবে কিন্তু যতক্ষণ না আমাদের নতুন ঘর তৈরি হবে ততক্ষণ পুরানো ঘরে থাকতে হবে তো নতুন ঘরে যাওয়ার উপযুক্ত আমাদের হতে হবে আত্মা পবিত্র হয়ে গেলে তখন ঘরে চলে যাবে এ কত সহজ বিষয় তাই না মূল বিষয় হলো এই কথা বোঝার যে পরমাত্মাকে আর এই দাদাকে ব্রহ্মাকে যিনীর শরীরে পরমাত্মা এসেছেন বাবা এনার দ্বারা উত্তরাধিকার প্রদান করেন বাবা বলেন বাচ্চারা মন মানাবো এটাই তোমাদের সব বড় বড়ো এক উঁচু স্থিতি আমাকে স্মরণ করো তাহলে তোমরা সত্যযুগে পবিত্র দেবতা হয়ে যাবে বাকি সবাই সেই সময় মুক্তিধামে থাকে সমস্ত আত্মাদের শান্তিধামে একমাত্র বাবাই নিয়ে যান এ সহজ বিষয় তাই না বাচ্চাদের খুবই খুশি হওয়া উচিত হৃদয় খুবই স্বচ্ছ হওয়া উচিত বলা হয় স্বচ্ছ হৃদয় তো তোমাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে হৃদয় আত্মার মধ্যে থাকে আর এক হৃদয় তো দেহের মধ্যে আছে যাকে হার্ট বলা হয় আর আরেক হৃদয় যাকে বুদ্ধি বলা হয় প্রকৃত হৃদয়বান হলেন আত্মাদের বাবা তো হৃদয় হরণকারী হৃদয়বান বাবাকে বলা হয় দিলবালা যে দিলকে আরাম প্রদান করেন আমাদের দিলকে বাবা দিলকে দিলের সঙ্গে একত্রিত করেন তিনি আসেনি সকলের হৃদয় হরণ করার জন্য সঙ্গম যুগে এসে তিনি সকলের হৃদয় হরণ করেন অর্থাৎ নিজের মতো তৈরি করে নেন আত্মাদের হৃদয় হরণকারী একমাত্র পরমাত্মা মানুষের হৃদয় হরণকারী হলো মানুষ রাজ্যে সবাই একে অপরের হৃদয়কে খারাপ করে তুলেছে বাচ্চারা তোমরা পূর্বেও এই ত্রিমূর্তির উপরে চিত্রের উপর বুঝিয়েছিলে তাই তো এখনও এই চিত্র তোমাদের তৈরি হয়েছে বোঝানোর জন্য এর মধ্যে অনেক জ্ঞান ভরপুর করা আছে তাই অবশ্যই আবারও তোমাদের বোঝাতে হবে এখন বোঝানোর জন্য কত চিত্র বের হয়েছে দেখো প্রত্যেকটা চিত্র কত মূল্যবান সিঁড়ির চিত্রে দেখো কত সুন্দর জ্ঞান ভরা আছে উত্থান আর পতন তবু মানুষ বুঝতে পারে না আরে ভারতবাসী তোমরাই চুরাশি জন্মগ্রহণ করেছিলে তো এখন এ হলো তোমাদের অন্তিম জন্ম আমি তো শুভ কথাই বলি আর তোমাদের এটা বোঝা উচিত তো এখন ভগবান ও বাচো তোমরা এমন কেন বলো যে আমরা জন্ম জন্মগ্রহণ করিনি তাহলে তোমরা তো স্বর্গে আসতে পারবে না আবারও নরকে আসবে তোমাদের স্বর্গ তোমরা স্বর্গে আসতে চাও না তাই না ভারতে আবার স্বর্গ হবে এ তো বোঝার মতো বিষয় মহারথীরা খুব ভালোভাবে বোঝাতে পারেন তো তাদের জন্য সব তরফ থেকে তাদের জন্য নিমন্ত্রণ আসে তোমাদের সেবার জন্য উৎসাহ উল্লাস থাকা উচিত আবার আমরা গিয়ে আমার ভাইকে অন্য কাউকে গিয়ে আমরা দান করব এই জ্ঞান দান করব ধন না থাকলে দান করার খেয়ালই আসবে না তার জন্য নিজের পাত্রকে আগে ভরপুর করে তোলো প্রথমে জিজ্ঞাসা করা উচিত তো তোমরা আশা করে এসেছ তো এখানে দর্শনের কোনো বিষয় নেই এখানে কোনো দর্শনের কোনো কাজ নেই অসীম জগতের বাবার থেকে অসীম জগতের শোক নিতে হবে তো তোমাদের তো দুইজন বাবা তাই না এক দেহের পিতা এক আত্মার পিতা অসীম জগতের বাবাকে সকলেই স্মরণ করেন অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার কীভাবে পাওয়া যায় তা এখানে এসো আমার ভাই ও বোনেরা এসে বুঝো এখানে কোনো টাকা পয়সা লাগে না এও যারা বুঝেছে পূর্বে যারা বুঝেছে তারাই এখন এসে বুঝবে যারা রাজত্ব নেবে চট করে তাদের বুদ্ধিতে বসে যাবে এ তো বাবারই এ বাবাই বলেন তোমরা ঘরে বসে কাজকর্ম করেও কেবল বাবাকে স্মরণ করো তাহলে এই স্মরণ করলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ দূর হবে আর তুমি সদ্য আত্মা হয়ে যাবে উঁচু পথ তুমি প্রাপ্ত করতে পারবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারা হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী সন্তানরা আমাদের আত্মার মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের সমন আর সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর কখনোই কেউ কারো ভাবনাতে আঘাত দেবে না সেবা করার উৎসাহ তোমাদের রাখতে হবে জ্ঞান ধন থাকলে অবশ্যই তা দান করতে হবে এটা নিজের কাছে রেখে দেওয়ার জিনিস নয় নাম্বার দুই নতুন গৃহে যাওয়ার জন্য নিজেকে উপযুক্ত তৈরি করতে হবে নতুন গৃহ হলো আমাদের সত্যযুগ আত্মাকে স্মরণের শক্তিকে শক্তিতে পবিত্র বানাতে হবে যে এখন আমাদের সম্পূর্ণ সুযোগ রয়েছে বরদান সস্থিতির দ্বারা সর্বপরিস্থিতিকে পার করে নিরাকারী অলংকারী ভব এই বরদান আমাদেরকে বাবা বলছেন এই সময় তোমরা পেতে পারো স্বস্তিতিকে শক্তিশালী করে যে অলংকারী সে কখনোই দেহ অহংকারী হয় না নিরাকারী আর অলংকারী থাকা এটাই হল মনমনাভব ভব এমন স্থিতিতে যখন সদা স্থিত স্থিত থাকবে তখনই সর্বপরিস্থিতিতে সহজে পার করতে পারবে এতে অনেক পুরানো স্বভাব সমাপ্ত হয়ে যাবে সতে আত্মা সতে আত্মভাব তো দেখলে ভাব স্বভাবের কথা সমাপ্ত হয়ে যায় আর যে কোনো পরিস্থিতিকে সম্মুখীন করার সর্বশক্তি নিজের মধ্যে এসে যায় আর আজকের স্লোগান হল সংকল্প এক কদম তোমাদের আর সহযোগের হাজার কদম বাবার এই সহযোগ দিতেই বাবা এসেছেন সংকল্প করো আমাকে স্বর্গের অধিবাসী হতে হবে আমাকে শ্রেষ্ঠ আত্মা হতে হবে আমাকে পবিত্র আত্মা হতে হবে আজকের সমান হচ্ছে আমি নিরাকারী আত্মা ওম শান্তি